আসসালামু আলাইকুম। লোপ্রেসের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চঞ্চল মৎস্য হ্যাচারিতে এসেছি। আমরা বিভিন্ন যে দেশীয় পোনাগুলো আমাদের দেশে শিং, মাগুর, কই, পাবদা সহ বিভিন্ন ধরনের রেণু এবং পোনা, এই রেণু এবং পোনাগুলোর আমরা দাম সম্পর্কে জানবো। আসলে চঞ্চল ভাই আমাদের দেশীয় পোনাগুলো নিয়ে কাজ করতেছেন, দেশীয় জাতগুলো নিয়ে, এবং বিভিন্ন যারা তান্ত্রিক যারা খামারি আছেন, মৎস্য চাষ যারা করছেন, তাদের কাছে তিনি ভালো মানের পোনা এবং রেণু দেওয়ার চেষ্টা করেন, এবং সেটা অল্প মূল্যের মধ্যে, বাজার মূল্যের চেয়ে আপনি এখানে কম পাবেন এবং ভালো মানের কোয়ালিটি ভালো পাবেন। আসসালামু আলাইকুম ভাই। চঞ্চল ভাই জি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আপনার রেণু এবং পোনা সম্পর্কে একটু দামগুলো জিজ্ঞেস করছি। স্যার, রেণু পোনা বলতে আমরা তো বিভিন্ন আইটেমের মাছ আছে, একটা রেণুর একরকম দাম, একটা পোনা একরকম দাম। তাতে আমরা প্রথমে রেণু যদি বলেন যে কোন রেণুর কত টাকা দাম? আমাদের যেটা মাগুর মাছ আছে, অরিজিনাল দেশি মাগুর, এটা আমরা 10-12 হাজার টাকা কেজি বেচি, এটা শুকনো ওজন। আর যেটা হলো আমরা শিং বেচি, সেটা 8-10 হাজার বেচেছি। মানে রেণু শিঙের মাগুরের সাথে শিং মাছের রেণুর দাম একটু কম, তাতে 8-10 হাজার টাকা কেজি। ট্যাংরা দেশি ট্যাংরা বেশি 10-12 হাজার, গলসা ট্যাংরা বেশি 6-8 হাজার, তারপরে আপনি হলো কই বেশি 6-4 হাজার, তারপরে আপনি পাবদা বেশি 10-12 হাজার, তারপরে আপনি যে কোনো, মানে এগুলো মাছের উপর দামের কোয়ালিটি, মানে কোন মাছের রেণু কতগুলো, মানে কী মানের বাজারে যেগুলো দাম বেশি মার্কেটে, রেণু দাম বেশি। আবার আপনি পোনা নিতে পারবেন, শিং মাছের পোনা আছে 1-1.5 টাকা পিস, কই মাছের পোনা আছে 1-1.5-2 টাকা পিস, টেকনা মাছের পোনা আছে 1-1.5-2 টাকা, 2.5 টাকা পিস, বিভিন্ন দামের আছে। মাগুর মাছ আছে 5-6-7 টাকা, মানে এই হচ্ছে সাইজ আছে। 1 ইঞ্চির একটা দাম, 2 ইঞ্চির একটা দাম, 3 ইঞ্চির। যেমন আপনি মাগুর মাছ যদি বলেন, মাগুরের মাছের যেটা 1 ইঞ্চি, এটার দাম কত? এটা প্রায় 1-20 টাকা, কিন্তু এত ছোট মাছ নেওয়া যাবে না, করতে পারে মিনিমাম 2-3 টাকার গুলো নিলে ভালো, 5-6 টাকার গুলো আরও ভালো। তাতে আপনি যত বড় পোনা নেবেন তত আপনি সুবিধা, মিস্টেক করবে না। আর যত ছোট পোনা নেবেন সেক্ষেত্রে মিস হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু বেশি হলে তো আপনার দামটাও বেশি হচ্ছে, বড় হলে। হ্যাঁ, বড় হলে দাম একটা বিষয়। এটা হচ্ছে আপনার মাগুর, শিঙের পোনা একই রেট, মাগুরের সাথে শিঙের পোনার একটু রেট কম, তাতে 50-60 পয়সাও আছে, কিন্তু সেগুলো লাইন বেশি, 1 ইঞ্চির মতো। আর যেগুলো 1,000-1,500-3,000 লাইন আছে, এগুলো 2 টাকা পিস আছে, 1.5 টাকা আছে, 1 টাকা আছে, 2.5 টাকা আছে, এই লাইনের উপর নির্ভর করে। আর সবচেয়ে বড় কথা হলো যে এগুলো মাছের গ্রেড যদি ভালো না হয়, গ্রেডিং করা যদি না হয়, সেক্ষেত্রে ভালো মানের পোনা দেওয়া সম্ভব নয়। আর ভালো মানের পোনা নিলে আপনাকে গ্রেডিং করে নিতে হবে, পুরুষ মাছটা একটু কম নিতে হবে, মহিলাটা একটু বেশি নিতে হবে, তাতে আপনি লাভ মানে বেশি হতে হবে, মহিলাটা বাড়ে বেশি, মহিলাটা বেশি বাড়ে। হ্যাঁ, সবসময় তাহলে মহিলা নিলে হচ্ছে লাভবান বেশি হবে, একটু বেশি পাবে। এটা কি আপনার ওই ছোটোতে কি আপনি নির্ণয় করতে পারেন? হ্যাঁ, এটা যখন একটু বড় হয় তখন বুঝতে পারি আমরা, আর যখন একদম ছোট তখন বুঝতে পারি না। যখন কেজিতে 1,500-2,500 আছে তখন আমরা মহিলা পুরুষ বুঝতে পারি। আমাদের বিভিন্ন আইটেমের জাল আছে, ওগুলো জাল দিয়ে আমরা চালা দিই, 1,000-1,000 জাল আছে, 1,500 জাল আছে, 2,000 জাল আছে, 3,000 জাল আছে, এরকম বিভিন্ন জাল দিয়ে আমরা এটা নির্ণয় করি যে কোনটা কত লাইনে, কোনটা মহিলা, কোনটা পুরুষ, কোনটাতে মহিলা বেশি আছে, কোনটাতে পুরুষ বেশি আছে। তাহলে হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে আপনার দাম হচ্ছে প্রতিটা মাছের লাইন হিসাবে, মাছের উপর নির্ভর করবে। পাবদা মাছ যেটা, এটা কত করে হচ্ছে? 1 টাকা পিসের আছে, 1.5 টাকা আছে, 2 টাকা আছে, 2.5 টাকা আছে, 60 পয়সা আছে, মানে এই লাইনের উপর বা সাইজের, মানে মোটামুটি ধরতে পারি যে আমরা প্রতিটা শুধু মাগুর মাছের একটু দাম বেশি, শুধু মাগুরের পোনার একটু দাম বেশি, বাকিগুলো আর বাকিগুলো প্রায় সেম, প্রায় সেম, মানে 1 টাকা থেকে শুরু করে 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, একটু বড় নেওয়া যায় ভালো। জি, তো ঠিক আছে চঞ্চল ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।